আজকের আরবি ভাষা শিখার ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমটি হচ্ছে হাব্বাতিন, মানে হচ্ছে দুইটা বা দুই পিস। যদি একটা বলি বা এক পিস বলি তাহলে হচ্ছে হাব্বা, আর যদি দুইটা বলি হাব্বাতিন। যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, আতিনি হাব্বাতিন পেপসি, আমাকে দুইটা পেপসি দাও। আতিনি মানে হচ্ছে আমাকে দিন, হাব্বাতিন মানে হচ্ছে দুইটা বা দুই পিস, পেপসি মানে হচ্ছে পেপসি। অনুরূপভাবে পাকিস্তানকে বলে আরবিতে পাকিস্তান। পরের বাক্যটি হচ্ছে এমসি লাজিম সিদা, অবশ্যই সোজা চলবে। এমসি মানে হচ্ছে চলা বা চল, লাজিম মানে হচ্ছে অবশ্যই, সিদা মানে হচ্ছে সোজা। আরব কান্ট্রিতে প্রায় বলতে শুনবেন মায়াবগা মিন্না মিন্না বা মায়াবগা মিন্নি মিন্নি, এদিক সেদিক বা উল্টা পাল্টা বা এদিক সেদিক দরকার নেই। এক্ষেত্রে আপনি বলতে পারেন মায়াবগা মিন্না মিন্না। যদি কারো বেতন জিজ্ঞেস করতে হয় তাহলে আমরা এইভাবে বলতে পারি, কামফুলু সিন্তা রাতিব, তোমার বেতন কত? রাতিব মানে হচ্ছে বেতন। আনা রাতিফ আলফিন রিয়াল, আনা রাতিফ আলফিন রিয়াল, আমার বেতন 2000 রিয়াল। আলফিন মানে হচ্ছে 2000, রিয়াল মানে হচ্ছে রিয়াল। তো এই পেজে আছে আলফ মানে হচ্ছে 1000, 1000কে আরবিতে বলে আলফ, তো 2000কে বলে আলফিন। তো 2000কে এভাবে বলতে পারেন ইতনিন আলফ, 2000। আলফিন শর্টকাটে বলতে পারেন আলফিন মানে হচ্ছে 2000, আলফিন বা ইতনিন আলফ 2000। হাজার রিয়ালিন, এটা 2 রিয়াল। 2 রিয়ালের কোনো জিনিস যদি হয় আপনি হাত দিয়ে বলতে পারেন হাজার রিয়েলিন, এটা 2 রিয়েল। মিথিন বা মিথেন মানে হচ্ছে 200, 200কে আপনারা শর্টকাটে বলতে পারেন মিথেন বা বলতে পারেন ইতনিন মিয়া, 200। বাগি মিয়াথিন রিয়াল, বাকি 200 রিয়াল। বাগি আরবি শব্দের অর্থ হচ্ছে বাকি। আপনার যদি টাকার প্রয়োজন আপনি এইভাবে বলতে পারেন আতিনি শয়া ফুলুস, আমাকে কিছু টাকা দিন। আনা রেজ্জা বাদশাহারিন, আমি 2 মাস পর ফেরত দিব। আনা এরজা বা বলতে পারেন আনা রেজ্জা বাদশাহারিন। তো পুরো বাক্যটি হচ্ছে এভাবে, আতিনি শয়ে ফুলুস আনা এরজা বা আনা রেজ্জা বাদশাহারিন, আমাকে কিছু টাকা দিন, আমি 2 মাস পরে ফেরত দিব। যদি ভেঙ্গে ভেঙ্গে বলি তাহলে আতিনি মানে হচ্ছে আমাকে দিন, শয়ে মানে হচ্ছে কিছু বা একটু, ফুলুস মানে হচ্ছে টাকা, আনা এরজা, এরজা বা রেজ্জা মানে হচ্ছে ফেরত বা রিটার্ন করা, সাহারিন মানে হচ্ছে 2 মাস, বাদ সাহারিন মানে হচ্ছে 2 মাস পর, রিয়েলিন মানে হচ্ছে 2 রিয়াল, রিয়াল মানে হচ্ছে 1 রিয়াল, ইতনি রিয়াল মানে হচ্ছে 2 রিয়াল, কাম হাদা ফুলুস এটা কত টাকা বা এটার দাম কত, সাহারিয়া মানে হচ্ছে মাসিক, মাসিক আরবি হচ্ছে সাহারিয়া, সাহার মানে হচ্ছে মাস, সাহার মানে হচ্ছে মাস, সাহারিন মানে হচ্ছে 2 মাস, ইতনিন সাহার মানে হচ্ছে 2 মাস। 2 সপ্তাহকে আরবিতে বলে ইতনিন উজবু, সপ্তাহকে অনেকে বলে উজবু, অনেকে বলে ইজবু। আনা ইজিবাদ ইজবুইন, আমি 2 সপ্তাহ পরে আসব। আমরা শিখলাম ইজবু মানে হচ্ছে সপ্তাহ, ইজবুইন মানে হচ্ছে 2 সপ্তাহ। আলহিন মা ইজি, এখন আসব না। সানাতিন মানে হচ্ছে 2 বছর, সানা মানে হচ্ছে বছর, 2 বছরকে বলে সানাতিন, ইতনিন সানা 2 বছর। সানাতিন বলতে পারেন বা ইতনিন সানা বলতে পারেন, দোনোটাই অর্থ হচ্ছে সেম, 2 বছর। আর আইজি হাদা বলদ গেবল সানাতিন, আমি এই দেশে এসেছি 2 বছর আগে, গেবল সানাতিন মানে হচ্ছে 2 বছর আগে। ইসবুইন মানে হচ্ছে 2 সপ্তাহ, 1 সপ্তাহ হচ্ছে ইসবু, 2 সপ্তাহ হচ্ছে ইসবুইন। মাফি গিরগির, বক বক করো না, কাউকে যদি আপনারা বলেন তুমি বেশি কথা বলবে না বা বক বক করবে না তখন বলবেন মাফি গিরগির। রাত কাল্লাম জিয়াদা, এভাবে বলতে পারবেন বেশি কথা বলবে না। মাফি কালাম জিয়াদা, এভাবে বলতে পারবেন বেশি কথা বলো না। মুমকিন ইন্তা কালাম ফি গলত, সম্ভবত তোমার কথা ভুল আছে। মুমকিন মানে হচ্ছে সম্ভবত, ইন্তা কালাম তোমার কথা, ফি গলত ভুল আছে। কাউকে স্বাগতম জানাতে আরব কান্ট্রিতে আপনারা দেখে থাকবেন এভাবে বলে থাকে হাইয়া কাল্লাহ, হাইয়া কাল্লাহ। কারো কাজ সম্পর্কে আপনি যদি প্রশ্ন করতে চান এভাবে করতে পারেন এসো গোলাক, আপনি কি কাজ করেন, বা বলতে পারেন এভাবে মাজা তামালু, মাজা তামালু আপনি কি করেন। মহিলাদের ক্ষেত্রে বলবেন এস তিস্তা গিলি, এস তিস্তা গিলি আপনি কি কাজ করেন। মহিলা হলে এভাবে বলতে পারবেন এস সুগলিক, আপনি কি কাজ করেন, সুগল মানে হচ্ছে কাজ। ওমর মানে হচ্ছে বয়স, ওমরি মানে হচ্ছে আমার বয়স, ওমর মানে হচ্ছে বয়স, ওমরি মানে হচ্ছে আমার বয়স, ওমরি খামসা আশ্বিন সানা, আমার বয়স 25 বছর, ওমরি
তালাতিন সানা, আমার বয়স 30 বছর, যদি বলি আমার বয়স 50 বছর, ওমরি খামসিন সানা, আমার বয়স 50 বছর, সানা মানে হচ্ছে বছর, কাম উমরাক, তোমার বয়স কত? কারো বয়স জিজ্ঞেস করতে আমরা এভাবে বলতে পারবো, কাম উমরাক, তোমার বয়স কত? মহিলা হলে কাম উমরিক, তোমার বয়স কত? যদি কারো বয়স 30 বছর হয় সে এভাবে বলবে, ওমরি তালাতিন সানা, আমার বয়স 30 বছর। আপনি কোথায় থেকে? মিন ওয়েন ইন্থ বা মিন ওয়েন ইন্তা, আপনি কোথায় থেকে এসেছেন এইভাবে প্রশ্ন করতে পারি আমরা। মিন ওয়েন ইন্থ মহিলা হলে এভাবে বলবো, মিন ওয়েন, মিন ওয়েন ইন্তি, আপনি কোথায় থেকে? ইসমি মানে হচ্ছে আমার নাম, ইসেম মানে হচ্ছে নাম, এস ইসমাক, তোমার নাম কি? মা ইসমুকা, তোমার নাম কি? এস মা উইস বা শোনো, সবগুলোর অর্থ হচ্ছে কি। মা ইসমুকি, তোমার নাম কি? মহিলা হলে আমরা বলবো, মা ইসমুকি, তোমার নাম কি? কোনো সম্পর্কে যদি আপনি জানেন তাহলে অনেকভাবে বলতে পারবেন, তার মধ্যে কতগুলি আমি উল্লেখ করছি। মা আরেফ, আমি জানি না, আনা মা আরেফ, আমি জানি না, যদি আপনি জানেন তাহলে বলবেন আনা আরেফ বা আনা আরফ, আমি জানি। আনা মালুম, আমি জানি বা বুঝি। আনা মাফি মালুম, আমি জানি না বা বুঝি না। আনা ফাহিম, আমি বুঝতে পারছি। আনা মোশফাহিম, আমি বুঝতে পারছি না। সম্মানিত ভিউয়ার্স, আমাদের আজকের আরবি ভাষা শিখার ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আপনাদের ভালো ভালো কমেন্ট এবং লাইকই আমাদের ভিডিওর উৎসাহ অনুপ্রেরণা যোগাবে। তো আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব না করেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের ফেসবুক পেজটিকে একটি লাইক এবং ফলো দিয়ে রাখবেন, তাহলে অটোমেটিক আপনারা ভিডিও পেয়ে যাবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।